জয় জয় তারা জয় তারা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজ আলোচনা করিব কলার স্বপ্ন দেখলে কি হয়, স্বপ্নে কোন ধরনের কলা দেখলে কি হয়। জানুন স্বপ্নে কলা দেখার ব্যাখ্যা। যদি ভালো স্বপ্ন হয় তাহলে কোনো ব্যক্তিকে বলবেন না, আর যদি কোনো খারাপ স্বপ্ন হয় তাহলে সবাইকে বলে দেবেন। ভালো স্বপ্ন হলে বললে সেই স্বপ্ন আর ফলে না, আর খারাপ স্বপ্ন হলে সবাইকে বলে দেবেন, তার অশুভ শক্তি না কাজে লাগে। এবং যদি না কাউকে বলতে পারেন তাহলে কোনো পুকুরের ধারে হোক, কোনো জলাশয়ের সামনে দাঁড়িয়ে মনে মনে অন্তত বলে দিন, দেখবেন সেই স্বপ্ন আর ফলবে না। আসা যাক স্বপ্নের ফলাফল নিয়ে। যদি আপনি স্বপ্নে কলা দেখেন, এই স্বপ্নের অর্থ হলো আপনার আয় বৃদ্ধি হবে, আপনার জীবনে সফলতার আগাম বার্তা দিয়ে থাকে এই কলার স্বপ্ন। আপনি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য পাবেন এবং প্রচুর অর্থ লাভ করতে পারেন। এই স্বপ্ন দেখার পর আপনি কোনো নতুন কাজ শুরু করতে পারেন। এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর গণেশজির পূজা করতে পারেন, অথবা গরিব ব্যক্তিকে বা ভিখারিকে বৃহস্পতিবার পাকা কলা দান করিতে পারেন। এরপর যদি আপনি স্বপ্নে কলা বিক্রি করতে দেখেন, এই স্বপ্নের অর্থ হল আপনার পরিবারের পরিজনদের মঙ্গল হবে, আপনার সংসারে সুখ আসিবে, তারই ইঙ্গিত। এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর মঙ্গলবার অথবা শনিবার পাকা কলা দান করিবেন। এরপর যদি আপনি স্বপ্নে লাল রঙের কলা খেতে দেখলেন, এই স্বপ্নের অর্থ হল আপনার কাজের জায়গায় মান সম্মান বৃদ্ধি হবে, আপনি কোনো কাজের জন্য পুরস্কার পেতে পারেন, আপনি প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পারেন, আপনার ব্যবসায় প্রচুর লাভ হতে পারে। এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর মঙ্গলবার দিন পাকা কলা দিয়ে হনুমানজির পূজা করুন বা হনুমানকে পাকা কলা খাওয়াতে পারেন। যদি আপনি কোনো ব্যক্তিকে কলা খেতে দিতে দেখলেন স্বপ্নের মধ্যে, মানে কোনো ব্যক্তিকে কেউ কলা খেতে দিচ্ছে আর আপনি সেই স্বপ্নটি দেখলেন, এই স্বপ্নের অর্থ হল আপনার জীবনে প্রচুর সুখ আসতে চলেছে, আপনি প্রচুর অর্থ সম্পদের মালিক হতে চলেছেন এবং আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন, তার আগাম বার্তা। এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর যে কোনো ভিখারিকে দান করুন আপনার ইচ্ছামতো। যদি কোনো বাচ্চা স্বপ্নে লাল রঙের কলা খেতে দেখে বা কোনো বিদ্যার্থী স্বপ্নে লাল রঙের কলা খেতে দেখে, তাহলে জানুন এই স্বপ্নের অর্থ খুবই ভালো, এই স্বপ্ন খুব শুভ স্বপ্ন। এই স্বপ্ন দেখা মানে পড়াশোনাতে উন্নতি ও লাভের ইঙ্গিত দেয় এবং মান সম্মান বৃদ্ধি হবে। এই স্বপ্ন দেখার পর যে কোনো শিক্ষককে প্রণাম করিবেন ও পারলে শিক্ষকদের মিষ্টি মুখ করাবেন, মানে মিষ্টি খাওয়াবেন। যদি আপনি স্বপ্নে পচা কলা খেতে দেখেন, এই স্বপ্নের অর্থ হল আপনি কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারেন, আপনার বন্ধুই আপনার শত্রু হতে পারে বা যারা আপনার সঙ্গে কর্মে যুক্ত থাকে তারা আপনার বিপক্ষে যেতে পারে। আপনার কোনো নতুন কাজ শুরু করার পরিকল্পনায় বাধা হতে পারে, আপনার জীবনে
বড় কোনো সমস্যা দেখা দিতে পারে। আপনার কোনো গোপনে থাকা বড় শত্রু আপনার ক্ষতি করতে পারে। এই স্বপ্ন দেখার পর এই স্বপ্নের কথা সবাইকে বলে দেবেন। এই স্বপ্ন দেখার পর সাবধানে থাকার চেষ্টা করিবেন। এই স্বপ্ন দেখার পর আপনি রোজ হনুমান চালিশা পাঠ করুন, অথবা ভিখারিকে সোমবার দিন দেখে কালো বেগুন দান করুন। এরপর যদি আপনি স্বপ্নে দেখেন পাকা কলা খাচ্ছেন, মানে আপনি নিজে খাচ্ছেন, এই স্বপ্নের অর্থ হলো আপনার পরিবারের সকল সমস্যার সমাধান হবে, আপনার অনেক দিন থেমে থাকা কাজগুলি সম্পন্ন হতে চলেছে এবং আপনার মনোকামনা পূরণ হতে চলেছে। এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর মঙ্গলবার অথবা শনিবার পাকা কলা ভিখারিকে দান করিবেন। এরপর যদি আপনি স্বপ্নে বিভিন্ন রঙের কলা দেখেন, এই স্বপ্নের অর্থ হলো আপনার সংসারের সুখ শান্তির ইঙ্গিত দেয় এবং আপনি প্রচুর অর্থ লাভ করিবেন। ব্যবসা ক্ষেত্রে আপনার প্রচুর অর্থ লাভ হবে। এই স্বপ্ন খুব ভালো স্বপ্ন। এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর যে কোনো অনাথ আশ্রমে খাদ্য বস্ত্র দান করুন আপনার সাধ্যমতো। এইভাবে ছোট্ট ছোট্ট এপিসোডে আপনাদের কাছে নিয়ে আসব নতুন নতুন তথ্য। এর আগে অনেক স্বপ্ন নিয়ে ভিডিও দিয়েছি, আপনারা শুনুন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক। আজ এই পর্যন্তই। জয় জয় তারা, জয় তারা।